আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে কচুর লতি কীভাবে সংরক্ষণ করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি লতিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে 2 লিটার পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে লতিগুলো পানি ফুটে উঠলে লতিগুলো ঢেলে দেব। ফুটন্ত অবস্থায় 2-3 মিনিট রেখে, ফুটন্ত পানিতে রেখে পানি লতাগুলি তুলে নেব। বলক আসা মাত্রই নামিয়ে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ লতি নিয়েছি। আপনারা লতি আর বেশি দিতে চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন। বলক আসা মাত্রই নামিয়ে নেবেন। পানিতে বলক এসে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সাথে সাথে ঠান্ডা পানিতে ঢেলে নেবেন। দুই 3 মিনিট ঠান্ডা পানিতে রাখার পর পানিটা ফেলে দেবেন। দর্শক, ঠান্ডা হওয়ার পরপরই আপনারা একটি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে বক্সে রেখে দেবেন। দর্শক, আমরা সাধারণত যেভাবে রান্না করে খাই, ভাপে দেওয়া লতিগুলো সেভাবে রান্না করা যাবে।